হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি ভেবেছিলাম তোমাদের সাথে তেমনভাবে ব্লগ শেয়ার করবো না, কারণ ব্লগগুলো তোমরা কেউ তেমন একটা দেখতে ভালোবাসো না হয়তো। তোমরা চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখতেই বেশি ভালোবাসো, হল দেখতে ভালোবাসো, তো ভেবেছিলাম সেই রকমই শেয়ার করবো। কিন্তু আজকের ব্লগটা তো আমাকে শেয়ার করতেই হতো, কারণ আমার মনে আছে আমি যেদিনকে ফার্স্ট কলেজ গেছিলাম সেই দিনকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকের দিনটাও আমার কাছে কিছুটা তেমনই। আজকে আমার কলেজের সেকেন্ড ইয়ারের আমার ফার্স্ট দিন, আমি এই সেই দিনকেই দেখতে দেখতে ফার্স্ট ইয়ারে কত এক্সপেকটেশন নিয়ে ভর্তি হলাম, আর আজকে সেখানে একটা বছর পেরিয়ে সেকেন্ড ইয়ারও হয়ে গেল। এই জার্নিটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, কারণ এটা আমার কলেজের প্রথম একটা বছর। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। টোটো করে কলেজ যাচ্ছি এখন আমরা, আমি সামনে বসছি, পিছনের লোকজন আছে, হাতে ফোনটা পড়ে যেতে পারে, টোটোটা ঠিকঠিক করে নাচানাচি হচ্ছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ফোনের উপরে জল পড়ছে, তাও আমি ব্লগ কন্টিনিউ করছি। ডেডিকেশন ডেডিকেশন, তাই হোক। অনেকদিন পরে সেকেন্ড ইয়ারে ফার্স্ট দিন কলেজ যাচ্ছি, সিনিয়র হয়ে গেছি আমরা, কেউ কিছু বক্তব্য না, সিনিয়র হয়ে গেছিস তোরা, কাউকে দেখা যাচ্ছে না, কলেজে গিয়ে কথা হবে, এখন শুধু আমাকেই দেখো, কলেজ যাই, বৃষ্টি থামুক, দেন কথা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভিজে গেছি পুরো, মাগো বিশাল বিশাল। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, বিশাল রাগ করেছে, এখানে বিপাশা বিশাল অসম্মানি করছে, অসম্মান বিশাল করছে, জল নিয়ে জল খেলাখেলি করছে, আর এখানে আমরা বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড, এখানে আমরা সবাই কলেজের ভিতরে আটকে গেছি। আমরা একবার স্টাডি রুমে যাচ্ছি, একবার বাইরে আসছি, স্টাডি রুমে গেলাম, বই ঠই পড়লাম না, আটা মেরে চলে এলাম, এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের স্পোর্টসের কোর্টে, দেন বাইরে বৃষ্টি হচ্ছে, এতেও পাচ্ছি না। আমাদের আজকে আর একটা প্ল্যানিংও আছে, হিমাদ্রির বাদরে চলে গেছে, তো আমাদের হিমাদ্রির বাদরে আমার গায়ে জল দিচ্ছে গাইস। আচ্ছা আচ্ছা, বিশাল এখন ম্যাজিক দেখাবে। আচ্ছা ম্যাজিক হবে, ম্যাজিক ম্যাজিক হবে, যাচ্ছে বিশাল, এই ওকে ওপার নেই, তো গাইস দেখতেই পাচ্ছ এখানে বিশাল মুখে করে জল নিয়ে গেছে, সন্দীপের গায়ে দেবে বললে, ওরা পুরো ক্যারাম বোর্ডটাকে চক্কর মারছে, তো এখন বৃষ্টি কমছে না বলে হিমাদ্রির বার্থডেটা আমরা মানে পজ করে রেখেছি। এই আমার গায়ে জল দিস না, কিন্তু অসভ্য ছিল, এই এই আমার জল দিবি না, হ্যালো গাইস, আমরা এখন ছাতার তলায় তিনজনে মিলে যাচ্ছি, একটা ছাতার তলায় তিনজনে মিলে, যেটা হচ্ছে খুবই একটা দুঃসাহসিক ব্যাপার, তিনজনে মিলে একটা ছাতায়, পিছনে আরো আরো লোকজন আছে, দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য, বৃষ্টি কমে গেছে, ভেজাই যায়, নো প্রবলেম। না আমার রবীন্দ্রনাথ ভিজে যাচ্ছে গাইস, এই যে আমার রবীন্দ্রনাথ ভিজে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি ক্যাফের দিকে, কারণ আমাদের খিদে পেয়েছে। গাইস আমরা এখন ক্যাফেতে খেতে এসেছি সবাই মিলে, আমাদের খুব খিদে পেয়েছে, সেই জন্য এরম এরম অপমান করছে আমাকে গাইস, সন্দীপ সন্দীপ অপমান করছে, যার উপর এখনই বিশাল ওয়াটার অ্যাটাক করছিল মাউথ দিয়ে, তা সে আমাকে অপমান করছে। তো এখানে আমরা এখন খাবার চুজ করছি যে কি খাওয়া যায়, আমরা বুঝতে পারছি না যে কি খাওয়া যায়, কি খাবি বল, রাহুল এখানে আটচক থেকে আটচক আর এখানে তুই কি খাবি বল, খাইনি কি খাবে বলো, কেঁচার চচ্চড়ি পাওয়া যায় নাকি জিজ্ঞেস কর, ও আচ্ছা হাক্কা নুডলস, তুমি কি খাবে,
হাওয়া। তুমি কি খাবে? সন্দীপ কি খাবে? সিগারেট। তুমি কি খাবে? হাওয়া। হ্যাপি বার্থডে সন্দীপ। আজকে সন্দীপের বার্থডে, কারণ সন্দীপ আজকে ট্রিট দেবে, ওই জন্য আচ্ছা এই জন্য। হিমাদ্রি কিন্তু আমার চ্যানেলের জন্য একটা ভালো কি বেশ বলে কন্টেন্ট কন্টেন্ট এন্টারটেইনমেন্ট, তোর জন্য আমার চ্যানেলে ভালো ভিউজ আসে কন্টেন্ট। গাইস আমাদের খাওয়ার চলে এসছে, এটা হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে নুডলস, এটা রাহুলের নুডলস, এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ, এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা দিশার। হয়ে গেছে মারপিট দেখা, হয়ে গেছে থামস আপ মারপিট দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি উপহারে, আবার আড্ডা মারছি আমরা, এখন উপহারে এসেছি গাইস। এখন আমরা কেক কিনতে গেছি বাকিরা হিমাদ্রির বার্থডের জন্য, আর এখন আমরা একটুখানি সামনের দোকানের দিকে যাচ্ছি। এই যে পিছনে আমাদের আলিশান উপহার, যেখানে আমরা আমাদের সেকেন্ড হোম, সারাদিন আমরা আড্ডা মারতে আসি। আমাদের আরেকটা ক্লাস আছে 4:30 থেকে 5:30, তো সেটা পড়বো, রাস্তাটা বের হয়নি। আর এটা হচ্ছে আমাদের উপহার, আমাদের সেকেন্ড হোম। এই জায়গাটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক স্পেশাল এটা আমাদের কাছে। আর এই কলেজে আই থিঙ্ক যারা যারা পড়ো তাদের সবার কাছে এটা প্রচণ্ড স্পেশাল, আর আগামীতে যারা ভর্তি হবে তাদের কাছেও প্রচণ্ড স্পেশাল হয়ে উঠবে। আর কটা কটা একসাথে কটা এবার বিশাল কি করবে? কবির সিং। প্রীতি কই? প্রীতি তারপর আমরা সেলিব্রেশন করে নিয়ে চলে এসেছিলাম আবার কলেজে, কারণ এটা ছিল আমাদের ফার্স্ট ডে সেকেন্ড ইয়ারের, তো ক্লাসগুলো তো ম্যান্ডেটরি ছিল। ফাঁকি আমরা মারি ঠিকই, কিন্তু সেটা একটু বুঝে শুনে মারতে হয়। আমাদের লাস্টের ক্লাসটা ছিল 4:30 থেকে 5:30, বাট ক্লাসটা প্রচণ্ড বোরিং ছিল। আমাদেরকে একটা অ্যাক্টিভিটি করতে দিয়েছিলো যেটা আমাদের করা হয়ে গেছিলো, দেন আমরা এরকম পাগলামি মারছিলাম ভ্লগে এসে। তো আজকের ভ্লগটাই অবধি, আর এখানে আজকে টাটা, সবাই খুব ভালো থেকো।